Dai, la mele. প্রথমেই আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে আমরা করোনা মোকাবেলা করেছি এবং দ্রুততম সময়ে আমাদেরকে জননেত্রী শেখ হাসিনা ভ্যাকসিন বিনামূল্যে জনগণের জন্য নিয়ে আসতে পেরেছেন। আমি একটু আগে ভ্যাকসিন নিয়েছি, দাউদকান্দি জনগণবাসীর উদ্দেশ্যে বলতে চাই, বিরোধী দলের যে প্রোপাগান্ডা যে ভ্যাকসিন নিলে অসুস্থ হয়ে যাবে, ভ্যাকসিন নিলে এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কোনো কিছুই নাই। আমি দাউদকান্দিবাসী সবাইকে বলবো, সরকারের যে নিবন্ধন, যে ভ্যাকসিন নেওয়ার জন্য যে অ্যাপস, এই অ্যাপসটি আপনারা ব্যবহার করে সবাই নিবন্ধন করবেন এবং আপনি এবং আপনার আত্মীয় স্বজন সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন নেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠতম নেতৃত্বে একযোগে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন হয়েছে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে মাননীয় প্রধানমন্ত্রীর যুগোপযোগী সিদ্ধান্তের কারণে পৃথিবীতে মাত্র 12টি দেশে ভ্যাকসিন প্রদানের কার্যক্রম শুরু হয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটি। এই ভ্যাকসিনটি নিয়ে বেশ কিছু মহল ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে, সেটার জন্যই আমরা চাচ্ছি যে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যত সাংবাদিকবৃন্দ আছেন, আপনাদের মাধ্যমে এই মেসেজটুকু ছড়িয়ে পড়বে যে ভ্যাকসিনটি শতভাগের উপরে নিরাপদ এবং সবাই কিন্তু গ্রহণ করছে। বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য সুরক্ষা অ্যাপ সেন্টার, যেটা সুরক্ষা.gov.bd, এখানে আমাদের বর্তমানে 55 বছরের উপরে এবং আরও 15টা ক্যাটাগরিতে যে কেউ নিবন্ধন করতে পারবে। তো আমাদের দাউদকান্দি উপজেলায় আজকে পর্যন্ত 689 জন যে নিবন্ধন করেছেন, তার মধ্যে আজকে আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে 100 জনকে মেসেজ পাঠানো হয়েছে। সেই লিস্ট ধরে তাদের প্রাপ্ত মেসেজ অনুযায়ী তারা আসবে এবং সেই তালিকা ধরে ইতিমধ্যে আপনারা জানেন যে মাননীয় চেয়ারম্যান মহোদয় বলেছেন আমাদের প্রতিটা ভাইলে 10টি করে ডোজ থাকে। তো অন্তত ন্যূনতম আমরা 5 জন হলে তখন আমরা একটা ভাইল বের করবো এবং এইভাবে এই কার্যক্রম চলবে। এবং দাউদকান্দিতে আমাদের উপজেলা প্রশাসনের সহযোগিতায় এখানে রেজিস্ট্রেশন দ্রুত বসানো হয়েছে। এছাড়াও আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো রয়েছে সেখানে গিয়েও যে কেউ এগুলো সম্পূর্ণ ফ্রি নিবন্ধন করতে পারবে।